এখানে দেখো কলা, আপেল, চিকেন, মিষ্টি এইসব আছে। পাপা যা সব বাজার করে এনেছে সেই সব দিয়ে আমি ব্লগটা শুরু করলাম আজকে। তো আমার ভিডিও করতে একদমই ভালো লাগছে না, তাই যা ইচ্ছে তাই দেখিয়ে দিচ্ছে তোমাদের। তো এইগুলো আনা হয়েছে এখন। তো আফিফ দেখো স্টাডি করছে, তো মনে হচ্ছে কত না জানি পড়ছে, দেখে এমন মনে হচ্ছে যে খুবই পড়ে। তো এই নারকেলটা এখন ফাটাতে হবে। তো একটা নারকেল নিয়ে আসা হলো, ওইটা পচা ছিল, নিয়ে আবার আর একটা বাজার থেকে নিয়ে আসা হলো। তো এখন আমি আফিফকে টক দই দিয়ে ভাত খাওয়াচ্ছি, ওকে ভাত টাট খাইয়ে আমি চান টান করে বাজারে যাব। তো ওকে খাওয়াটা আমার আগে, তাই ওকে আমি তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি। তো দেখছো যখনই তাড়াতাড়ি করি তখনই খেতে। হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তোমরা সব কেমন আছো? আমি ভালো আছি, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা থাম্বনেল দেখেই বুঝে গেছো, বাট আমি এখনও পর্যন্ত জানি না যে থাম্বনেলে কী আসবে। তো যাই হোক, আমি ভিডিওটা এখন থেকে শুরু করলাম, এখন একটা বাজছে। তো আমি এখন বাজারে যাবো, তাই রেডি হয়েছি, একটু কাজ আছে। আমার আপা আর আমি দুজনে যাব। আর সকাল থেকে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম, বেশি কিছু শেয়ার করি বাজারে আমি কী কী শেয়ার করতে পারছি তোমাদের সঙ্গে দেখি, যদি পারি তো অবশ্যই শেয়ার করবো, নাহলে বাড়িতে এসে কথা বলো। তো পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে কিন্তু। হ্যাঁ সো গাইজ, আমি এখন বাজারে চলে এসেছি। তো গাড়িতে তেল নিতে হবে, তাই তেলটা নিয়ে আমি একটু গ্যাস অফিসে গিয়েছিলাম, সেখানে একটু কাজ ছিল। তো সেখান থেকে আসার সময় বৃষ্টি চলে আসলো, তো এই কারণে আমি ফ্ল্যাটে তাড়াতাড়ি উঠে গেলাম। তো বসে বসে বৃষ্টি দেখছিলাম। তো বাড়িতে এসে পোলাও আর চিকেন রান্না হয়েছিলো, তো সেটাই খাচ্ছিলাম। আর রাতে দেখছো পুলিশ এখানে, তো এটা রাত একটা বাজে তখন। তো হঠাৎ করে দেখছি এতগুলো পুলিশ কি করছে আমার বাড়ির সামনে। তো দেখলাম কি যেন করছে, ওই তিনটে ছেলে দাঁড়িয়ে ছিল, তো ওদেরকে হয়তো সন্দেহ হয়েছে, তাই ওদের সব ব্যাগটা খুলে চেক করছিলো যে ওরা কোনো খারাপ কাজ করেছে কি না। তো পুলিশরা দেখলো না ঠিকই আছে, তো ছেড়ে দিল, নিয়ে চলে গেল। তারপরে দেখছি দুটো পুলিশকে বাইকে করে আবারও ডেকেছে ওরা। আর এই কেসটা অনেকক্ষণ থেকেই হচ্ছিলো, কারণ আমি গাড়িটা বসে বসে দেখলাম। তো আমি কি ভাবলাম, ভাবলাম অন্য গাড়ি, পুলিশ যে লেখা আছে সেটা আমি দেখতে পাইনি, সাইড থেকে দেখলাম। তো তারপর দেখছি দুটো পুলিশ আসছে বাইক করে, তো সেই কেন আসছে পুলিশগুলো বাইকে করে। তো এই কারণে আমি তাকিয়েছি ওই দিকে, আর দেখছি এদিকে অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে আছে। দেখো বাইকে করে এই পুলিশ দুটো আসলো, নিয়ে অপুকে তাড়াতাড়ি করে ডাকলাম, নিয়ে অপু ভিডিও করলো। আর পুলিশ তো ভীষণই ভয় পায়, আমার বাড়িতে যদি পুলিশ আসে তাহলে আমি হয়তো হার্ট অ্যাটাক করে দেবো। তো সেটা ভাবতে ভাবতেই সকালে কি হয়েছে যেন আমার সঙ্গে। এবার আমরা ফ্ল্যাটে আজকেই ফার্স্ট টাইম ঘুমিয়েছিলাম, অপু আমি আর আফিফ। এবার অপু সকাল 9টায় চলে গেল দোকানে, আর আমি আর আফিফ ছিলাম। তো আমরা ওখান থেকে চান টান করেই আসলাম, দেখলাম এখান থেকে গিয়ে আবারও বাড়িতে চান টান করবো। তো ঘরটা একটু মুছেও নিলাম, চান টান করলাম, এবার বেরোচ্ছি। তো দেখছি আমার বাড়ির সামনে পুলিশ, আমার গেটে পুলিশ। তখন আমি তো কি বলবো, আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিলো, হার্ট অ্যাটাক থেকে আমি বেঁচে গেলাম পুলিশ দেখে। রাতে যেই পুলিশগুলো এসেছিলো তাদের কথা এখানে শেষ। তারপর সকালে উঠে দেখছি যে আমার বাড়ির গেটের সামনে পুলিশ। তখন আমি তো ভয়ে আমি কথা মথা বলতে পারছিলাম না, কেন পুলিশ এসছে, তো আমার বাড়িতে কেন আসলো। তো আমি কি ভাবলাম জানো, মানে বেরোচ্ছি আর পুলিশ নিয়ে আমি দরজাটা বন্ধ করে দিলাম, আর আফিফকে বলছি চলে এসে, আফিফ বারবার খুলে দিচ্ছে, আর মেন গেটে তো লক করাই আছে। আমি বলছি যদি লকটা খুলে আমি হয়তো লিফটে যেতাম, আর সেখানে যদি পুলিশগুলো নামতো, আর যদি আমি 3-4 সেকেন্ড আগে বেরোতাম তাহলে আমার যে কী অবস্থা হতো। নিয়ে তারপরে আমি কিন্তু বারবার দেখছি যে পুলিশটা আমাদের বাড়িতে আসছে কি না। আমি বলছি ওদের বাড়িতে আসতো তাহলে নিশ্চয়ই আমাদের বাড়িতেও আসবে, আর বাড়িতে কেউ নেই। আমি সারা জীবন ভাবি যে আমার বাড়িতে যদি কোনো দিন পুলিশ আসে তো আমাকে আর নেওয়া যাবে না, আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে না। আমি প্রচণ্ড পরিমাণে পুলিশকে ভয় করি। সেখানে পুলিশ দেখে আমি তো এখানে স্ট্যাচু হয়ে বসে গেছি, আর আফিফ বসে বসে দেখছে। আর তোমাদেরকে হালকা ভিডিও করে দেখিয়ে দিলাম, কারণ পুলিশের ভিডিওটা যদি দেখে নেয় তো আমাকে যদি বকা ঝকা দেয়, তো আমি তো তখন
তো আরও ভয়ে মরে যাবো। নিয়ে আমি নিচে এসে জিজ্ঞাসা করলাম যে পুলিশ কেন, তারপর আমি দেখলাম ওরা নেমে গেল লিফটে নামছে, তো আবার দেখছি পুলিশগুলো দোতলাতে আছে। আমি ভাবছি যদি দোতলাতে ওরা লিফটটা টিপে রাখতো তাহলে নিশ্চয়ই আমাদের লিফটটা ওখানে এসে থেমে যেত, ওরা চেপে যেত আমার আমার সঙ্গে। আমি তো কী যে করতাম, মানে আমি কী ভয় করি পুলিশকে। আমাদের বাড়িতে আমাদের বলছিলাম না যে আমাদের বাড়িতে একদম পুলিশ কী হয়েছে, পুলিশে যখন কথা আসলে তখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। গত বছর ঈদে, মানে এই বছর যে ঈদটা গেল সেটা নয়, গত বছর ঈদে, ঈদের চার দিন নয় দুই দিন আগে রাত দুটোর সময় আমাদের বাড়িতে পুলিশ এসছে। মানে আমাদের আশেপাশে একজন আছে, বুঝতেই পারছো এখনকার ছেলেগুলো কেমন, তো কারো নাম মেনশন করে বলছে না, তো আশেপাশে আছে কেউ, তো তাকে মানে পাড়াতে অনেক ছেলে আসে না, ওই রাত 12টা 1টা 2টোতে পুলিশগুলো আসবে, তাদেরকে তুলে নিয়ে যাবে, সকাল হতে হতে আবার দেখবো তাদেরকে থানা থেকে ছেড়ে দিয়েছে। তো ছেড়ে যদি দিবি তাহলে মানুষকে রাতে এসে হয়রানি করে তুলে নিয়ে যাওয়ার কী দরকার। নিয়ে যেই যা করে হোক আমাদের ছাদে সেই মানে যাকে গ্রেপ্তার করতে এসছে সে উঠে গেছে, তো আধা ঘন্টা থেকে আমাদের ছাদ থেকে আর নামার মানে উপায় পাইনি, চারিদিকে পুলিশে ঘেরে নিয়েছে। বুঝতেই পারছো পুলিশ আসলে যাওয়া হয়, আমাদের পাড়ার লোক সবাই উঠে গেছে, কিন্তু আমরা কিছু বুঝতে পারিনি। আমরা বলি না যে ওপর আমার চোখে ঘুম নেই, কিন্তু সেদিন আবার কীভাবে ঘুমটা লেগে গেছে কিছুই বুঝতে পারিনি। নিয়ে আমরা কিছুই জানি না যে পুলিশ এসছে বা আমাদের ছাদে কেউ এতক্ষণ থেকে ছোটাছুটি করছে, কিছুই জানি না। সবাই আমাদের দোষ দিচ্ছে, ভাবছে আমরা ইচ্ছে করে ওকে ধরাইনি, আমরা ইচ্ছে করে গেট খুলিনি। আর পুলিশেও এদিকে দরজাতে অনেকবার ঠকঠক করেছে, আবার কলিং বাজিয়েছে, আমরা কিচ্ছু বুঝতে পারিনি। আমাদের ঘর এমনই না যে মানুষ যদি কেউ মরে পড়ে থাকে কেউ খবর পাবে না, এরকম একটা বাড়ি আমাদের। নিয়ে তারপরে অপু এবার বুঝতে পেরেছে যে কে দেখি। নিয়ে অপু উঠেছে, উঠে দেখছে পুলিশ, অপু বলছে পুলিশ পুলিশ, আর পাপা দেখে উঠালো যে পুলিশ দরজা খুলতে বলছে। এবার কেন খুলতে বলছে, আমরা তো কোনো দোষ করিনি, কেন আমাদের বাড়িতে পুলিশ আসলো, আমরা সেটাই ভাবছি। আমরা এইসব কিচ্ছু জানি না যে অন্য কাউকে গ্রেপ্তার করতে সেই হচ্ছে ওই হচ্ছে। আর আমি অপুকে তখন কী প্রশ্ন করছি না, আমাদের বাড়ি এসছে, আমি এখন কী করবো, আমি কোথায় লুকাবো, আর পুলিশ এমন যার যেখানে লুকাবো ওরা তো সব জায়গায় চেক করবে, এমনকি ওয়াশরুমও চেক করবে, আমি তাহলে কী করবো এখন বলে। তাহলে আমি চাদর মুড়ে ঘুমিয়ে যাচ্ছি, মানে আমি তো ভয় খেয়ে গেছি যে আমাদের বাড়িতে কেন পুলিশ আসলো। তারপর জানতে পারলাম যে কী করলো জানো, এবার যে আমাদের ছাদে আছে আর কি, তাকে যখন ইয়ে করতে আসে, যখন সে বুঝে গেছে যে আমরা উঠে গেছি, লাইট অন করেছি, কিন্তু তখনও জানি না যে আমাদের ছাদে এই কেস চলছে। সে সেই মুভিতে যে সিনেমাগুলো যে টিভিতে দেখো, তো অনেক সময় হিরোরা এই ছাদ থেকে ওই ছাদ, ওই ছাদ থেকে ওই ছাদ জাম্পিং করে যায় না, তো সেই অবস্থাতে আমাদের ছাদ থেকে যে কী অবস্থায় নেমেছে কী বলবো। তারপর আমাদের ছাদ থেকে পাশা বাড়ির ছাদ, পাশা বাড়ির ছাদ থেকে আর একটা ছাদ, তা মানে ওই ছাদগুলো একতলা আছে, আমাদের একটা দোতলা ছিল। তারপরে ওই একতলা ছাদ থেকে আবার দোতলা অন্য কালো ছাদে উঠে সেই দোতলা ছাদ থেকে নেমে পিছন দিয়ে আমাদের এমনি জঙ্গল টাইপের জায়গা আছে সেই দিক দিয়ে ছুটে চলে যায়, পুলিশ কিন্তু পায়নি। এবার আমরা নিচে গিয়ে দরজা খুললাম, পুলিশকে এই বলছি, পুলিশ রেগে গিয়ে আমার পাপাকে আর ওপুকে বলছে তোমরা থানায় চলো, তোমাদের জন্য সব হয়েছে। তো মানুষ কি জানে না যে আমরা কী ধরনের মানুষ, আমরা ওই সব মানুষকে সাপোর্ট করবো, ওকে পালাতে আমরা সাহায্য করবো, আমরা তো জানিই না। যখন জানতে পারলাম তখনই সে সাধ্যে নেমে চলে গেলো, নিয়ে বলছে এরা দরজা খুলতে লেট করলো, এরা সাপোর্ট করেছে, এরকম একটা ব্যাপার। নিয়ে সৈভাগ বলছে এদেরকে আমি এখন থানায় নিয়ে যাবো পাপাকে আর অপুকে। আর আমি তো উপরে এসে কাঁদতে লেগেছি, আমার মানে কী বলবো, আমার সেই দিনটা যে কী গেছে। তো আমি প্রত্যেক দিন অপুর সঙ্গে আলোচনা করি যে আমার জীবনে যেন এরকম কোনো দিন কিছু না ঘটে, যে বাড়িতে পুলিশ আসার কারণে আমি এত ভয় করি না, পুলিশ দেখলে মনে হয় আমি হার্ট অ্যাটাক করে দেবো একসঙ্গে, তো অনেকগুলো পুলিশ দেখি আর বাড়ির সামনে। তো আল্লাহর দোয়া যেন এইসব দিন কোনো দিন না আসে, আর আমাদের বাড়িতে কোনো দিন হবে বলেও মনেও হয় না, তো যেন না আসে। তো ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেল, আমার পুলিশের গল্প শোনাতে লাগলাম, কারণ পুলিশের কথা আসলে তাই পুলিশের গল্প তোমাদের শুনিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, নিউ ভিডিও করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর টাটা।